প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম। এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম অ্যাসাইনমেন্ট 2021 শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান চতুর্থ সপ্তাহ প্রথম অ্যাসাইনমেন্ট। স্থগিত অ্যাসাইনমেন্টের পরবর্তীতে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সপ্তম শ্রেণী বিজ্ঞান বিষয়ের এটা প্রথম অ্যাসাইনমেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি তোমাদের চতুর্থ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নে কী রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্নের মূল নির্ধারিত কাজটি যেটি রয়েছে সেটি হচ্ছে তোমরা এই যে এইটি ফলো করবার সবচেয়ে বেশি, তোমার বাড়ির দেয়ালে অথবা আশেপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং কি কারণে হয় বলে তুমি মনে করো। দুই, তোমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া কি কারণে হয় বলে তুমি মনে করো। স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে যৌক্তিকতা নিরূপণ করে ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা এই নির্দেশনা অর্থাৎ শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা, ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে ধারণা, ভাইরাস ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক কারণে সৃষ্ট রোগ সম্পর্কে জানতে হবে। এই নির্দেশনা মোতাবেক অতি উত্তম নম্বর প্রাপ্তির জন্য আমাদের যা যা যেভাবে অ্যাসাইনমেন্টটি সাজানো দরকার আমরা সেভাবেই অ্যাসাইনমেন্টটি সাজিয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা মূল অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে চলে যাই ছোট্ট একটা ইন্টার পর। শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রায় বলে থাকো যে স্যার আমাদের একটা কভার পেজ দেন, আমি তাই তোমাদের একটা কমন কভার পেজ দিয়েছি। এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম, বিষয় লাগবা, অ্যাসাইনমেন্ট নাম্বার 1, সপ্তম স্যার, শিরোনামে কী লাগবো আমি আবার একটু বলি, শিরোনামে শুধু এইটুকুই লাগবা, শিরোনাম প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব, এইটুকু লিখলেই হবে। এবার এখানে যা যা আছে তুমি সেগুলি পূরণ করে নেবা। তো শিক্ষার্থী তো বরাবর মতো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবা এবং অল নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়া মতো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি তোমরা নোটিফিকেশন না পেয়ে দাও তাহলে তোমরা এই প্লে লিস্টে চলে যাবা। প্লে লিস্টে ক্লিক করার পর দেখবা তোমরা যে এখানে দেওয়া আছে এই যে ফোর্থ উইক অ্যাসাইনমেন্ট 2021 ক্লাস 7। তাহলে তুমি এই এখানে ক্লিক করলেই তোমার সমস্ত অ্যাসাইনমেন্ট তুমি পেয়ে যাবা। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের মূল অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ 1 উত্তরে আসি। 1 নং প্রশ্নের উত্তর, আমার বাড়ির আশেপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং দেখা যায় তার কারণ ব্যাখ্যা করা হলো। দেয়ালের রং সাদা হওয়ার কারণ, সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদকে ছত্রাক বলে, ক্লোরোফিলের অভাবে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাই এরা পরভোজী বা মৃতভোজী হয়ে থাকে। বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর, মাটি, উদ্ভিদ ও প্রাণীর দেহ পচনশীল জীব দিয়ে বাস করে। তবে স্থল ছত্রাকগুলো সাধারণত জৈব পদার্থ, বিশেষ করে হিউমাস সমৃদ্ধ মাটিতে ভালো জন্মে। এরা সাধারণত সাদা রঙের হয় তাই দেয়ালে সাদা রং দেখা যায়। দেয়ালের রং সবুজ হওয়ার কারণ, সমাঙ্গবর্গীয় ক্লোরোফিলযুক্ত সালেক সংশ্লেষণকারী স্বভোজী ও অপুষ্পক উদ্ভিদকে শৈবাল বলা হয়। এরা আলোকিত স্থানে জন্মায়, এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়, সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের হয়ে থাকে। সুতরাং বলা যায় বাড়ির দেওয়ালে অথবা আশেপাশের দেওয়ালের সবুজ রং শৈবালের কারণে হয়ে থাকে। নির্ধারিত কাজের 2 নং প্রশ্নের উত্তর, আমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া যথাক্রমে ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে বলে আমি মনে করি। জ্বর, ভাইরাসের কারণে জ্বর হয়। ভাইরাস হচ্ছে সরলতম জীব, এদের দেহে কোষপ্রাচীর, প্লাজমা, সাইটোপ্লাজম, সুসংগঠিত নিউক্লিয়াস ইত্যাদি কিছুই নেই। ভাইরাস জীবিত দেহ ছাড়া বা জীবদেহের বাইরে জীবনের কোনো লক্ষণ দেখা দেয় না। এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায়
ও পাউরুটির ন্যায় হতে পারে। আর ভাইরাসের ফলে মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ হয়। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ, যার ফলে আমাদের শরীরে হালকা জ্বর অনুভব হয়। ডায়রিয়া, ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হয়ে থাকে। ব্যাকটেরিয়া হচ্ছে এক প্রকার আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়া প্রধানত চার প্রকার হতে পারে, যথা কক্কাস, ব্যাসিলাস, কমা, স্পাইরিলিয়াম। ব্যাকটেরিয়ার ফলেই নিউমোনিয়া, রক্তামাশয়, ধনুষ্টঙ্কর, ডায়রিয়া, কলেরা রোগের সৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নির্ধারিত কাজের 3 নং প্রশ্নের উত্তরে আসলাম। নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা আমার জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। নিচে এই উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করা হলো। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টামিবা যেসব রোগ সৃষ্টি করে তা প্রতিরোধ ও প্রতিকার করতে হলে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি খুবই গুরুত্বপূর্ণ। আক্রান্ত ব্যক্তির কোনো কিছু ব্যবহার করলে ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদিজনিত রোগ এবং করোনা ভাইরাস সংক্রমণ হতে পারে। আবার আর্সেনিকযুক্ত পানি পান করলে, ময়লা পানিতে গোসল করলে এবং ময়লা পানি ব্যবহার করলে মানবদেহে চর্মরোগসহ অন্যান্য রোগের সৃষ্টি হতে পারে। ব্যাকটেরিয়া জীবাণু সহজেই দেহের অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। নিরাপদ পানির অভাবে যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে এ সকল রোগ সহজেই ছড়িয়ে পড়ে। যেসব স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং যে সকল স্থানে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে, সেখানে অ্যান্টামিবা আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায়। ফলে এ মাটিতে হাত লাগলে বা সবজি চাষ করলে জীবাণু লেগে যায়। এই সবজি পরবর্তীতে খাবারের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে আর এভাবে আমরা আক্রান্ত হই। কলেরা, টাইফয়েড ইত্যাদি সৃষ্ট রোগ থেকে বাঁচতে নিরাপদ পানি পান করা খুবই জরুরি। তাই পরিশেষে বলা যায় যে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 7ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 4র্থ সপ্তাহের 2021 সালের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। চেষ্টা করছি সম্পূর্ণ নির্ভুল এবং তোমরা যাতে অতি উত্তম নম্বর পেতে পারো সেভাবেই আমাদের এই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরটি পত্রটি আমরা তৈরি করেছি। তোমাদের প্রতি আবারও একটা অনুরোধ, যদি আমার এই অ্যাসাইনমেন্টটা তোমরা বিন্দুমতো উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, আর তোমার সকল ফ্রেন্ডস, ফ্যামিলি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার অ্যাসাইনমেন্টটি শেয়ার করে দেবা। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।